আকাশবাণী খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগের সূচনা করবেন বিজ্ঞান পত্রিকা নেচারে প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয়েছে স্বচ্ছ ভারত মিশন দু থেকে দু হাজার মধ্যে ভারতে বার্ষিক ষাট থেকে সত্তর হাজার শিশু মৃত্যু এড়াতে সহায়ক হয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বিজেপি চল্লিশ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে সুপ্রিম কোর্টে আর্জি করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনের মামলার শুনানি হবে আগামী সোমবার নয় সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আবেদনের মামলার শুনানি আজ এদিকে আর্জি করে আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডি তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন প্রাথমিক হিসেবে অন্ধ্রপ্রদেশে বন্যায় এক লক্ষ আশি হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দু লক্ষ কৃষক প্যারিস প্যারালিম্পিক্সে জুডোয় পুরুষদের ষাট কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতের কপিল পারমার। বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জল সঞ্চয় জনভাগিদারী উদ্যোগের সূচনা করবেন এই উদ্যোগ চলতি জলশক্তি অভিযানের সঙ্গে সম্পৃক্ত বৃষ্টির জল ধরে রাখার কর্মসূচি দীর্ঘমেয়াদী জল সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি অনুযায়ী সহযোগিতামূলক জল ব্যবস্থা কার্যকর করার একটি উদ্যোগ গুজরাটে বৃষ্টির জল কাজে লাগিয়ে চাষাবাদের পদ্ধতি কার্যকর করার জন্য নাগরিক স্থানীয় প্রশাসন শিল্প সংস্থাগুলি এবং সংশ্লিষ্ট অন্যান্যদের উৎসাহিত করে একাজে এগিয়ে নিয়ে লক্ষ্যে এই উদ্যোগ এই উদ্যোগে যে কাঠামো তৈরি হবে তা বৃষ্টির জল চাষের কাজে লাগানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেবে তুলে ধরবে গুজরাটে সফলভাবে বিভিন্ন গোষ্ঠীর অংশগ্রহণে জল সংরক্ষণ এবং সামাজিক দায়িত্ব পালনে কর্পোরেটদের ভূমিকাকেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান পত্রিকা নেচারে প্রকাশিত এক সমীক্ষায় জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ভারত মিশন দু এগারো থেকে দু মধ্যে ভারতের বার্ষিক ষাট থেকে সত্তর হাজার শিশু মৃত্যু এড়াতে সহায়ক হয়েছে ওহিও স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা ভারতে স্বচ্ছ ভারত মিশন এবং সদ্যজাত ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হারের মধ্যে সম্পর্ক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান তারা দু হাজার এগারো থেকে কুড়ির মধ্যবর্তী সময়ে পঁয়ত্রিশটি রাজ্যের ছশো চল্লিশটি জেলার ওই বয়সী শিশুদের মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখেন সমীক্ষায় বলা হয়েছে ওই মিশন শুরু হওয়ার আগের তুলনায় পরের বছরগুলিতে ভারতের শিশু মৃত্যুর হার কমেছে খুব দ্রুত জম্মু কাশ্মীরের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি চল্লিশ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করেছে বিশিষ্টদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলের সভাপতি জে পি নাড্ডা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দলের তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী মনোহরলাল খট্টার জিতেন্দ্র সিং জি কিশন রেড্ডি এবং শিবরাজ সিং চৌহানেরও এই কেন্দ্রশাসিত অঞ্চলের দ্বিতীয় দফায় নির্বাচন পঁচিশে সেপ্টেম্বর আসনের জম্মু কাশ্মীর বিধানসভা তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে আঠেরো পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর ভোট গণনা আটই অক্টোবর এদিকে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ছটি জেলায় ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের জন্য তিনশো জন প্রার্থী পদ দাখিল করেছেন আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন দ্বিতীয় দফায় পঁচিশে সেপ্টেম্বরের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ নির্বাচনের দ্বিতীয় দফার জন্য তিনশো জন প্রার্থী মোট তিনশো উনত্রিশটি মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীনগর জেলা থেকে মোট একশো বারো জন বাদগাঁও থেকে আটষট্টি জন এবং রাজৌরী জেলায় সাতচল্লিশ জন মনোনয়ন দাখিল করেন জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার দের দপ্তরে পরীক্ষা করে দেখা হবে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে 9 সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটে উল্লেখ্য দ্বিতীয় দফায় ছাব্বিশটি বিধানসভা আসনে পঁচিশে সেপ্টেম্বর সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ দুদিনের বিহার সফর শুরু করবেন দু সালে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি প্রস্তুতিতে পাটনায় তিনি দলীয় নেতৃবৃন্দ এবং কর্মীদের সঙ্গে বৈঠক করবেন পাটনা পৌঁছে তিনি সরকারি অতিথি নিবাসে যাবেন পরে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে তার সঙ্গে বৈঠকে মিলিত হবেন সরকারি কর্মসূচি অনুযায়ী পরে শ্রীনাড্ডা ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এ নতুন কিছু সুযোগ সুবিধার সূচনা করবেন দুদিনের সফরে স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো এবং দলীয় কৌশল সম্পর্কিত বেশ কিছু মূল কর্মসূচি রয়েছে তার শনিবার তার দিল্লি ফেরার কথা খবর শুনছেন আকাশবাণী থেকে সুপ্রিম কোর্টে করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে আগামী সোমবার নয় সেপ্টেম্বর গতকাল এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ওই দিন না বসায় শুনানি পিছিয়ে যায় এর ফলে সাধারণ মানুষ এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তার সকলেই হতাশ হয়ে পড়েন অন্যদিকে আর্থিক দুর্নীতির তদন্ত সিটের কাছ থেকে সরিয়ে সিবিআইকে দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আরজিকর হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে আজ হওয়ার কথা তাকে মত প্রকাশের কোনো সুযোগ না দিয়ে হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থার হাতে মামলা হস্তান্তর করেছে বলে সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর্থিক দুর্নীতির তদন্তে এবার এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকালে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গেছে বাড়ির বাইরে তালা থাকায় আধিকারিকরা বাড়ির অন্যান্য সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে যোগাযোগ করেন অন্যদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ভেন্ডার বিপ্লব সিং ও কৌশিক কোলের হাওড়ার সাঁকরাইলের বাড়িতেও আজ সকাল থেকে ইডি তল্লাশি চালাচ্ছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও আজ তল্লাশি চালাচ্ছে ইডি সকাল পৌনে সাতটা নাগাদ প্রসূনের বাড়িতে পৌঁছন তদন্তকারীরা এর আগে ধর্ষণ খুনের পর সেমিনার হলের ভাইরাল ভিডিও দেখা যায় এই প্রসূন চট্টোপাধ্যায়কে প্রসূন আদতে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর সন্দীপ ঘোষ সেখানে সুপার থাকাকালীন প্রসূন চাকরি পান আরজিকর মেডিকেলের অধ্যক্ষ হওয়ার পর সন্দীপের সঙ্গেই দেখা যেত প্রসূনকে নিজেকে সন্দীপ ঘোষের আত্মসহায়ক বলে পরিচয় দিতেন উল্লেখ্য আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে একই মামলায় সঞ্জীব ঘনিষ্ঠ বিপ্লব সিং ও সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন প্রাথমিক হিসাব অনুযায়ী অন্ধ্রপ্রদেশে বন্যায় এক লক্ষ আশি হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় দু লক্ষ কৃষক তিনি বলেন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল এবং হলুদের চাষ শ্রী চৌহান বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বর্তমানে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় দুদিনের সফর করছেন ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে দেখার কাজ শেষ হলে এই দুটি রাজ্য কেন্দ্রীয় সরকারের সবরকম সাহায্য পাবে বলে কৃষিমন্ত্রী আশ্বাস দেন তিনি জানান ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে এনডিআরএফ এবং কৃষি দপ্তরের আধিকারিকরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছেন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিমা কোম্পানিগুলিকে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের সম্পূর্ণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রক জানিয়েছে বিমা কোম্পানিগুলিকে বিশেষ শিবির করে বীমা সংক্রান্ত দাবিগুলির নিষ্পত্তি দ্রুত এবং সহজে করার নির্দেশ দেওয়া হয়েছে বিমা কোম্পানিগুলিকে তাদের নোডাল অফিসারের নাম এবং যোগাযোগের নম্বর দিয়ে ব্যাপকভাবে প্রচার করতে বলা হয়েছে যাতে বিমার গ্রাহকরা সহজে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা পান কেন্দ্রীয় সরকার তা নিশ্চিত করতে চাইছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইউক্রেন সমস্যা নিয়ে ভারত ব্রাজিল এবং চীন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে বলে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনের রুশ রাষ্ট্রপতি বলেন ভারত ব্রাজিল এবং চীনের নেতারা ইউক্রেন পরিস্থিতি বিষয়ে সদর্থক ভূমিকা পালন করেছেন ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে এই তিনটি দেশের সঙ্গে তিনি প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন বলেও জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের এক মাস পর এবং সাম্প্রতিক ইউক্রেন সফরের পর পুতিন এই মন্তব্য করলেন উল্লেখ্য প্রধানমন্ত্রী সম্প্রতি ইউক্রেন সফরে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন ভারত সব সময় শান্তির পক্ষে ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো মিচেল বার্নিয়ের নাম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দুমাস আগে শেষ হয়ে যাওয়া সেদেশের সাধারণ নির্বাচনের পরে রাজনৈতিক সংকটে প্রধানমন্ত্রী নির্বাচন আটকে যায় তিয়াত্তর বছরের দক্ষিণপন্থী নেতা বার্নিয়ারকে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া তিন ভাগে বিভক্ত সংসদে মিলিজুলি সরকার গঠন করতে হবে প্যারিস অলিম্পিক্সে জুডোয় পুরুষদের ষাট কেজি জে বিভাগে ভারতের কপিল পারমার ব্রোঞ্জ পদক পেয়েছেন ব্রাজিলের এলিল্টন ডি অ্যালিভেরাকে মাত্র তেত্রিশ সেকেন্ডে তিনি হারিয়ে দেন প্যারালিম্পিক্সের ইতিহাসে এই বিভাগে ভারত এই প্রথম মেডেল জয় করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী পারমারকে অভিনন্দন জানিয়েছেন এই পদক জয়ের ফলে ভারত পাঁচটি সোনা নটি রূপ এবং এগারোটি ব্রোঞ্জ পদক সহ মোট পঁচিশটি পদকের তালিকায় চোদ্দতম স্থানে উঠে এলো শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ জলসঞ্চয়ে জনভাগিদারী উদ্যোগের সূচনা করবেন জম্মু কাশ্মীরে বিধানসভার দ্বিতীয় দফা নির্বাচনের জন্য বিজেপি চল্লিশ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে সুপ্রিম কোর্টে আর্জি করে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে আগামী সোমবার নয় সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের আবেদনের মামলার শুনানি আজ আর্জি করে আর্থিক দুর্নীতির তদন্তে এবার ইডি তল্লাশি অভিযান শুরু করেছে খবর এখনকার মতো এ পর্যন্ত